করোনাকাল দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্য সেবা খাতের শক্তি দুর্বলতা। প্রতি বছর বাজেটে বিপুল অর্থ বরাদ্দ পেলেও খরচ করতে পারে না মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে, আমূল সংস্কার না করলে স্বাস্থ্যখাত নিয়ে এমন আক্ষেপ কখনোই ফুরবে না। মফিদুল তপু রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্যখাতে বাংলাদেশের অর্জন সারা বিশ্বের কাছে একটি অনুসরণীয় মডেল। বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃস্বাস্থ্য এবং শিশু মৃত্যু হার কমিয়ে আনা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার সাফল্য রয়েছে। জনস্বাস্থ্যে বাংলাদেশের অগ্রগতি নিয়ে প্রতিবেশী দেশগুলো ঈর্ষা করলেও বাস্তবতা হচ্ছে, এখনও উন্নত মানের চিকিৎসা সেবার জন্য বিদেশমুখিতা কমেনি, বরং বেড়েছে। ইন্ডিয়ার একমাত্র কেরালা ছাড়া আমাদের কিন্তু পাবলিক হেলথ সেক্টরে যে হেলথ ম্যানে আছে সেটা কিন্তু ইউনিক। কারণ আপনারা যেটা বলেন যে ইন্ডিয়াতে বা বিদেশে, তারা কিন্তু সবটাই প্রাইভেট সেক্টরে নেয়। সুতরাং প্রাইভেট সেক্টরের যে ব্যাপারটা আমার এখানে ডেভেলপ করেনি। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, প্রতি বছর গড়ে 1,00,000 কোটি টাকার বেশি অর্থ বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য ব্যয় হচ্ছে। এই অর্থের বেশিরভাগই হুন্ডির মাধ্যমে যায় বলে টাকার প্রকৃত অঙ্কটা আরো বেশিই হবে। হায়ার টেকনোলজি, হায়ার স্পেশালাইজেশনের জন্য পারচেজেবল কমোডিটি, এটা আসবে উইথ এ লিমিটেশন। আজকে আমার অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে, তার বিছানা কিন্তু খালি পড়ে আছে, কিন্তু সেই বিছানাগুলো তো আমি ইউজ করতে পারি। তাদেরকে শর্ট টার্মে লোন দিয়ে তাদের উপরে তদারকি করে আমি এই সার্ভিসগুলো কিন্তু নিতে পারি। করোনা মহামারীতে স্বাস্থ্যখাতের নানা ত্রুটি বিচ্যুতি প্রকট আকারে দৃশ্যমান হলেও এই বিশ্লেষকের মতে, দেশের স্বাস্থ্য অবকাঠামো প্রতিনিয়ত উন্নত হচ্ছে, হবে। ডাক্তার সাহেবরা এক একজন এক এক রকমের ফি নিবে, হতে পারে ওপেন মার্কেট ইকোনমিতে। ম্যাক্সিমাম কত হবে এটা তো সরকার বেঁধে দিতে পারে। কিছুদিন আগে ডি যে ভিটামিনটা, এটা আমি 2 টাকায় কিনছি, আজকে আমাকে 35 টাকায় কিনতে হচ্ছে, এটা রেগুলেট কে করবে? তো এই জায়গাগুলোতে রেগুলেট কিন্তু করার একটা স্কোপ আপনার আছে, এবং সেটাও কিন্তু ওই মেকানিজমের মধ্যে ঢুকাইতে হবে। আর এজন্য প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার। রাষ্ট্রের প্রয়োজনের প্রেক্ষাপটে আপনাকে কিন্তু স্পেশালিস্ট তৈরি করা হয়। এখন একটা অ্যানাস্থেসিস্ট হতে চায় না, কিন্তু কার্ডিওলজিস্ট হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। তো এটা তো আনরেগুলেটেড। যন্ত্র কিনছে কি? সরকার। কিন্তু যে ইউজার, সে তো ট্রান্সপারেবল। সুতরাং দেখা গেল যে আপনি কিনেছেন, যন্ত্র আছে কিন্তু প্যাক খোলে নেই, কারণ ওই ডাক্তার সাহেব নাই। অর্থমন্ত্রী বলে ব্যবহার করতে পারে না ডেভেলপমেন্ট বাজেট, না পারার অদক্ষতাটা কার? মন্ত্রণালয়ে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।